হ্যালো ভিউয়ার্স, আমি মহম্মদ সুলরানা। আপনারা দেখতেছেন ইডুকেটর বিডি। পুরোর মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে কথা বলবো বিএসসি নির্ধারিত সাহিত্যিকের জীবনী ও সাহিত্যকর্ম নিয়ে। চলুন দেরি না করে শুরু করা যাক। শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ১৮২০ সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন ১৮৯১ সালে। বিদ্যাসাগর কোন সালে জন্মগ্রহণ করেন? উত্তর হলো ১৮২০ সালে। বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় কোথা থেকে? উত্তর হলো সংস্কৃত কলেজ থেকে। বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত কে? উত্তর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যে যুতি বা বিরামচিহ্ন প্রথম স্থাপন করেন কে? উত্তর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্রের কয়েকটি মৌলিক রচনার নাম কী কী? উত্তর হলো অতি অল্প হইল, আবারও অতি অল্প হইল, ব্রজবিলাস, বিধবা বিবাহ ও যৌসুরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা। ঈশ্বরচন্দ্রের কয়েকটি বিখ্যাত গদ্যগ্রন্থের নাম কী কী? উত্তর হল বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস ও ভ্রান্তিবিলাস। বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? উত্তর হল বেতাল পঞ্চবিংশতি, ১৮৪৭ সালে প্রকাশিত হয়। বেতাল পঞ্চবিংশতিতেই তিনি প্রথম বিরামচিহ্ন সফলতার সহিত স্থাপন করেন। বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কী? উত্তর হল ব্যাকরণ কৌমুদী। বিদ্যাসাগর কোন আন্দোলনের নেতৃত্ব দেন? উত্তর হল বিধবা বিবাহ আন্দোলনের। বিদ্যাসাগর কোন সালে মৃত্যুবরণ করেন? উত্তর হল ১৮৯১ সালে। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম হলো বিদ্রোহী কবি। কাজী নজরুল ইসলাম হলো আমাদের জাতীয় কবি। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ১৮৯৯ সালে এবং মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালে। কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহণ করেন? তাহলে উত্তর হবে ১৮৯৯ সালে। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতাকে? উত্তর হল কাজী নজরুল ইসলাম। নজরুলের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেপ্তার হন? উত্তর হল আনন্দময়ূর আগমনে। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তার কোন রচনাটি উৎসর্গ করেন? উত্তর হল বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার কোন রচনাটি উৎসর্গ করেন? উত্তর হল সঞ্চিতা। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী? উত্তর হল ব্যথার দান, প্রকাশকাল ১৯২২। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কী? উত্তর হল মুক্তি। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী? উত্তর হল অগ্নিবীণা। নজরুলের কাব্যগ্রন্থগুলো কী কী? উত্তর হল সন্ধ্যা, নতুন চাঁদ, ছায়ানট, পলয়শিখা, অগ্নিবীণা, সাতবাই চম্পা, সিন্ধু, হিন্দুল, ফণিমনসা, চক্রবাক, সর্বহারা, জড়হাওয়া, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শ্যাত সৌগাত, চিঙ্গি ফুল, বিষের বাসী, দুরনচাপা। সন্ধে সন্ধে মনে রাখা যায়, কোনো এক সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সময় ছায়ানটে লাগা পলয়শিখার অগ্নিবীণা দেখে সাতবাই চম্পা, দুলনচাপা ও ফণিমনসারা চক্রবাক হয়ে সর্বহারার মতো জড়ো হওয়ার গতিতে জিঞ্জিরার দিকে ছুটতে লাগলো। সাম্যবাদী মরুভাস্কররা শ্যাত সৌগাত, জিঙ্গি ফুল ও বিষের বাসি হাতে নিয়ে সিন্ধু হিন্দুলের দিকে এগিয়ে চললেন। নজরুলের উপন্যাসগুলো কী কী? উপন্যাসগুলো হলো বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যুকুদা। তিনি তার জীবনে তিনটি উপন্যাস রচনা করেন। ঠিক আছে, নজরুলের গল্পের গ্রন্থগুলোর নাম কী? উত্তর হলো শিউলিমালা, ব্যথার দান ও রিক্তের বেদন। কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন? উত্তর হলো ১৯২৬ সালে। কাজী নজরুল ইসলাম মোট কতবার ঢাকায় আসেন? উত্তর হলো ১৩ বার। কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন? উত্তর হল ১৯৭৬ সালে। কায়কুবাদ। কায়কুবাদের প্রকৃত নাম কি? উত্তর হল কাজেম আল কুরেশি। কায়কুবাদের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর নাম কী কী? উত্তর হল মহাশ্মশান, অশ্রুমালা, বিরহবিলাপ, কুসুম কানন, শিব মন্দির ও অমিয়ধারা। কোনো ঘটনা অবলম্বনে কায়কুবাদের মহাশ্মশান মহাকাব্যটি রচিত হয়? অর্থাৎ কোন ঘটনা অবলম্বনে কায়কুবাদের মহাশ্মশান মহাকাব্যটি রচিত হয়েছিল?
উত্তর হলো পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী অবলম্বনে। বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম মহাকাব্য রচনা করেন কে? উত্তর হলো কায়কুবাদ। কায়কুবাদের রচিত কবিতার নাম কি? উত্তর হলো বাংলা আমার। কায়কুবাদের অশ্রুমালা কাব্যগ্রন্থের মূল সুর কি? প্রেম, বেদনা, আবেগ ও আনন্দ বিরহ। জসীমউদ্দিন। জসীমউদ্দিন 1903 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1976 সালে। জসীমউদ্দিন কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হল মাতুলালয় তাম্বুলখালা গ্রাম ফরিদপুর। জসীমউদ্দিনের উপাধি কি? উত্তর হল পল্লী কবি। জসীমউদ্দিন ছাত্র থাকা অবস্থায় তার কোন কবিতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিকের পাঠ্যে তালিকাভুক্ত করা হয়? উত্তর হল কবর কবিতা। কবর কবিতাটি জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর হল রাখালি। জসীমউদ্দিনের কবর কবিতাটি কোন পত্রিকায় ছাপা হয়? উত্তর হল কল্লোল পত্রিকায় ছাপা হয়। জসীমউদ্দিনের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো কী কী? উত্তর হল রঙ্গিলা নাইয়ের মাঝি, হাসু, রূপবতী, সখিনা, রাখালিকে, বালুচরের, সুজানবাদিয়ার ঘাটে, মাটির কান্না, নকশিকাথার মাঠে ও এক পয়সার বাসী। সন্ধে সন্ধে মনে রাখা যায়। রঙ্গিলা নাইয়ের মাঝি, হাসু, রূপবতী, সখিনা ও রাখালিকে নিয়ে বালুচরের দান ক্ষেতের মধ্য দিয়ে সুজানবাদিয়ার ঘাটে গিয়ে এক পয়সার বাসি কিনে ফিরে আসার সময় নকশিকাথার মাটির কান্না দেখল। জসীমউদ্দিনের রচিত নাটকগুলো কী কী? উত্তর হল পদ্মাপার, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধু ও গ্রামের মায়া। জসীমউদ্দিনের রচিত একমাত্র উপন্যাসের নাম কি? উত্তর হল বোবা কাহিনী। নকশিকাথার মাঠ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? উত্তর হল 1929 সালে। নকশিকাথার মাঠ কাব্যগ্রন্থটি ইংরেজি অনুবাদের নাম কি? উত্তর হল ফিল্ড অব দ্য এমব্রয়ডারি কিল্ট। নকশিকাথার মাঠ কাব্যগ্রন্থটি ইংরেজি অনুবাদকের নাম কি? উত্তর হল ইএম মরফোর্ড। জসীমউদ্দিনের ছদ্ম নাম কি? উত্তর হল জমিরউদ্দিন মোল্লা। জসীমউদ্দিন কত সালে 21শে পদক পান? উত্তর হল 1976 সালে। দীনবন্ধু মিত্র 1830 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1873 সালে। নীলকরদের অত্যাচার অবলম্বনে রচিত দীনবন্ধু মিত্রের নাটকের নাম কি? উত্তর হল নীল দর্পণ, প্রকাশকাল 1860। দীনবন্ধু মিত্রের কাব্যগুলো কী কী? উত্তর হল সুরধ্বনি কাব্য ও দ্বাদশ কবিতা। দীনবন্ধু মিত্রের রচিত প্রহসনগুলো কী কী? উত্তর হল বিয়ে পাগলা বুড়ু, সদ্ভার একাদশী। দীনবন্ধু মিত্রের রচিত নাটকগুলো কী কী? উত্তর হল নীল দর্পণ, নবীন তপস্বিনী, লীলাবতী, জামাই বারিক ও কমলে কামিনী। দীনবন্ধু মিত্রের রচিত নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? উত্তর হল মাইকেল মধুসূদন দত্ত। নীল দর্পণ নাটকটি প্রথম কোথায় মঞ্চস্থ হয়? উত্তর হল ঢাকায়। মঞ্চস্থ হয় কোথায়? ঢাকায়। ফররুখ আহমেদ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হল মাজালগ্রাম, যশোর। ফররুখ আহমেদ রচিত কাব্যগ্রন্থগুলোর নাম কী কী? উত্তর হল সাত সাগরের মাঝি, নোফেল, হাতেম তাই, সিরাজাম মনিরা ও মুহূর্তের কবিতা। সন্ধে সন্ধেই মনে রাখা যায়। জ্বরের কবলে পড়ে সাত সাগরের মাঝি, হাতেম তাই, সিরাজাম মনিরা ও নোফেলকে বিপদের মুহূর্তে কবিতা পড়তে বললেন। ফররুখ আহমেদ রচিত শিশুতোষ গ্রন্থের নাম কী? উত্তর হল পাখির বাসা। ফররুখ আহমেদ রচিত পাখির বাসা গ্রন্থের জন্য তিনি কোন পুরস্কার লাভ করেন? ইউনেস্কো পুরস্কার লাভ করেন 1966 সালে। ফররুখ আহমেদ রচিত সাত সাগরের মাঝি গ্রন্থে কতটি কবিতা আছে? উত্তর হল 19টি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হল ললিতা তথা মাংস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত প্রথম বাংলা উপন্যাসের নাম কি? উত্তর হল দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো কি কি? উত্তর হল ইন্দিরা, আনন্দমঠের, বিষবৃক্ষের, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল,
রাজসিংহ দেবী চৌধুরানী, চন্দ্রশেখর সীতারাম, মৃণালিনী রাধারানীকে রজনীতে ও যুগলাঙ্গুরীয় সন্ধে সন্ধে মনে রাখা যায়। এক রজনীতি ইন্দিরা রোডে আনন্দমঠের সামনে বিষবৃক্ষের নিচে দাঁড়িয়ে দুর্গেশ নন্দিনী ও কপাল কুণ্ডলা কৃষ্ণকান্তের উইল পড়ছিল, কিন্তু রাজসিংহ তা দেখে দেবী চৌধুরানীর দুই ছেলে চন্দ্রশেখর এবং সীতারাম ও দুই মেয়ে মৃণালিনী ও রাধারানীকে বলে দিলে তারা ওই যুগলাঙ্গুরীয়কে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থগুলো কী কী? উত্তর হল লোক রহস্য, কমলাকান্তের দপ্তর, বিবিত সমালোচনা, সাম্য, কৃষ্ণচরিত্র ও ধর্মতত্ত্ব অনুশীলন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছন্দ নাম কী? উত্তর হল কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত পত্রিকার নাম কী? উত্তর হল বঙ্গদর্শন। মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1823 সালে। মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী? উত্তর হল ক্যাপটিভ লেডি, 1849 প্রকাশকাল। মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রহসনগুলো কী কী? উত্তর হল একই বলে একই কী বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও। মাইকেল মধুসূদন দত্তের রচিত বাংলা নাটকগুলো কী কী? উত্তর হল শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। মাইকেল মধুসূদন দত্তের রচিত কাব্যগ্রন্থগুলো কী কী? উত্তর হল তিলোত্তমাস সম্ভার কাব্য, বীরঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা। মাইকেল মধুসূদন দত্তের রচিত অমর মহাকাব্য কাব্যের নাম কী? উত্তর হল মেঘনাদবধ কাব্য। বীরাঙ্গনা কাব্যটি কোন ধরনের কাব্য? উত্তর হল পত্রকাব্য। অমিতাক্ষর ছন্দের প্রবর্তককে? উত্তর হল মাইকেল মধুসূদন দত্ত। মীর মোশাররফ হোসেন, মীর মোশাররফ হোসেন 1847 সালে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 1911 সালে। মীর মোশাররফ হোসেন সম্পাদিত পত্রিকা দুটির নাম কী কী? উত্তর হল আজিজনেহার ও হিতকারী। মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? উত্তর হল রত্নবতী। মীর মোশাররফ হোসেনের নাটকগুলো কী কী? উত্তর হল জমিদার দর্পণ, বসন্ত কুমারী, বেহুলা। গীতাভিনয়, তালা অভিনয়, নিয়তি কি অবনতি, ভাই ভাই এই তো চাই, ফাঁস কাগজ, একই ভাদা খাতা ইত্যাদি। মীর মোশাররফ হোসেনের গদ্য ও অন্য অন্য গ্রন্থগুলো কী কী? উত্তর হল রত্নবতী, বিষাদ সিন্ধু, গোজীবন, উদাসীন, পথিকের মনের কথা, তহমিনা, রাজিয়া খাতুন, ইসলামের ঝয়, মুলুদ শরীফ, গুরাই, ব্রিজ, পঞ্চনারী, বিবি খুদেজার বিবাহ, মদিনার গৌরব ও মুসলমানের বাংলা শিক্ষা। মীর মোশাররফ হোসেনের একমাত্র প্রহসন কী? উত্তর হল এর কি উপায়। মীর মোশাররফ হোসেনের আত্মজীবনীমূলক উপন্যাসের নাম কী? গাজী মিয়ার বস্তানি। মীর মোশাররফ হোসেনের আত্মজীবনীমূলক গ্রন্থ কী কী? উত্তর হল আমার জীবনী ও কুলসুম জীবনী। মীর মোশাররফ হোসেনের ছন্দ নাম কী ছিল? উত্তর হল গাজী মিয়া। রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1941 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান ছিলেন? উত্তর হল তিনি তার মা বাবার চতুর্থ সন্তান ছিলেন। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়? উত্তর হল 13 বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী? উত্তর হল কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কী? বাল্মীকি প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ উপন্যাসের নাম কী? উত্তর হল বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কী? উত্তর হল ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দ নাম কী? ভানুসিংহ ঠাকুর। একটা জিনিস, বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে? উত্তর হল রবীন্দ্রনাথ ঠাকুরকে। গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়? উত্তর হল 1910 সালে। গীতাঞ্জলি বা সং অফারিংস এর ভূমিকা লেখেন কে? উত্তর হল ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটস।
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো কী কী? উত্তর হল ভানুসিংহ, গীতাঞ্জলি, প্রবাদ, সঙ্গীত, সন্ধ্যাসঙ্গীত, বিচিত্রা, পুরবী, পত্রপুট, শ্যামলী, মহুয়া, সোনারতরি, খেয়া, হিন্দু মেলার উপহার, খনিকা, নবজাতক, নৈবেদ্য, জন্মদিন, রোগসজ্জা, আরোগ্য, কণিকা, চৈতালি, চিত্রা, মানসী, বনফুল, মায়ের খেলা, ছবি ও গান, বলাকা, সানাই, গীতালি, কল্পনা, করি ও কোমল ও শেষ লেখা। সন্ধে সন্ধে মনে রাখা যায়, বারসিংহ গীতাঞ্জলির প্রবাদ সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত, বিচিত্রা গাইতে গাইতে পুরবী, পত্রপুট, শ্যামলী ও মহুয়াকে সাথে নিয়ে সোনার তরী খেয়ার করে হিন্দুমালার উপহার কিনতে গেল। এদিকে সেই দিন ছিল ভানুসিংহের স্ত্রী খনিকার নবজাতক নৈবেদ্যের জন্মদিন। খনিকা রোগসজ্জা থেকে আরোগ্য লাভ করার পর তার বোন খনিকা, চৈতালি, চিত্রা ও মানসীদের নিয়ে বনফুলের মিষ্টি খেল। বাসায় ফেরার আগে তারা বলাকা সিনেমা হলে মায়ের খেলা ছবি ও গান দেখল। ভানুসিংহ তার নবজাতক পুত্রের কথা শুনে সানাই ও গীতালি বাজাতে বাজাতে কল্পনার রাজ্যে হারিয়ে যায় এবং করি ও কোমল নিয়ে বাসায় ফিরে এসে তার বিখ্যাত শেষ লেখাটি পুত্রকে উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কী কী? উত্তর হল শেষের কবিতা, যোগাযোগ, চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে ও চার অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো কী কী? উত্তর হল বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, রক্তকবরী, দাসের দেশ। রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় আসেন? উত্তর হল দুইবার। বেগম রোকিয়া, নারী জাগরণের পথিকৃৎ বলা হয়। বেগম রোকিয়া 1880 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1932 সালে। বেগম রোকিয়ার রচিত উপন্যাসের নাম কী? উত্তর হল পদ্মারাগ। বেগম রোকিয়ার গ্রন্থসমূহ কী কী? উত্তর হল সুলতানার স্বপ্ন, ডিলিসিয়া, অবরোধ ভাসিনী, পদ্মারাগ ও মতিচুর। সন্ধে সন্ধে মনে রাখা যায়, সুলতানার স্বপ্ন ছিল ডিলিসিয়াদের মতো অবরোধ ভাসিনীদের মুক্ত করে তাদের হাতে পদ্মারাগ ও মতিচুর ফুল তুলে দেবেন। বেগম রোকিয়া মূলত কী হিসেবে পরিচিত? উত্তর হল মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত। বেগম রোকিয়ার লেখাগুলো কোন কোন পত্রিকায় প্রকাশিত হতো? উত্তর হল নবনূর, সৌগত ও মোহাম্মদী। তো আজকে এতটুকুই, আশা করি এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো খুব গুরুত্বপূর্ণ সহকারে ফার্স্ট টু লাস্ট ভিডিওটা একদম না টেনে দেখবেন। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।